নমস্কার বন্ধুরা, কুকিং টকিংয়ে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা ছোট্ট রেসিপি এনেছি, যেটা খুবই ইজি। সেটা হলো বোঁদের রেসিপি। বাজার থেকে আমি বোঁদের প্যাকেট কিনে নিয়ে এসেছি। আর দেখুন, এক প্যাকেট বোঁদে তৈরির জন্য এক কাপ জল নিয়েছি। আর এই বোঁদেটা তৈরি হবে সম্পূর্ণ বাতাসা দিয়ে, চিনি দিয়ে হবে না। যারা চিনি খান না, অনেকে সুগার বা অনেক কারণে চিনি খান না, তারা বাতাসা দিয়ে এইভাবে বোঁদে তৈরি করতে পারেন। আমি করছি এই কারণে বাতাসা পচো, কারণ আমি বাতাসা বাড়িতে পুজো দিই, কিন্তু সেই পুজোর পর বাতাসা আর প্রসাদ একটু একটু করে খাওয়া হয় বলে বাতাসাগুলো প্রচুর রয়ে যায়, আর ফলে অনেক বাতাসা জমে যায়। সেই বাতাসাগুলো আমি এইভাবে বোঁদে তৈরি করে বা চাটনি তৈরি করে বাতাসাগুলো শেষ করি, এভাবে ইউজ করে থাকি। আর এগুলো শরীরের পক্ষে ভালো, কারণ চিনি সবসময় খাওয়া তো উচিত না। মাঝে মাঝে বাতাসা, যেহেতু এটা গুড়ের বাতাসা, এই জন্য দেখুন লাল হয়ে যাচ্ছে জলটা। তো বন্ধুরা, দেখুন কেমন লাগছে আমার রেসিপিটি। এই বাতাসাগুলো এবার জলে ফুটাতে দিয়েছি এবার। আর এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা বাজার থেকে কিনে এনেছি, বোঁদের প্যাকেট। তো দেখুন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই দেখুন ফুটছে, হ্যাঁ একটু মানে চটচটে হতে হবে, বেশি আবার তা এক তার দু তার হলে হবে না, বেশি সেটা আবার শক্ত হয়ে যাবে বোঁদেটা। বোঁদেটা খুব সফট বানানোর জন্য এবার দেখুন বাতাসায় কিছু নোংরা থাকে, সেগুলো আমি ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নিচ্ছি, যা যা নোংরা আছে মোটামুটি তুলে নিয়ে আর একবার ফোটাবো পুরোপুরি, মানে একটু গাঢ় রসটা হবে তো, কিন্তু একটার বা দুটার না। দেখুন আবার ফুটে নিচ্ছে, এই দেখুন হাতের সাহায্যে দেখাচ্ছি, একটার বা দুটার হচ্ছে না বেশ, কিন্তু হড়হড়ে হয়েছে, স্লিপারি হচ্ছে। এক্ষেত্রে আমি বাতাসাটা, মানে বাতাসার রসটা হয়ে গেছে, আমি এবার অফ করে দিচ্ছি ওভেনটা। এবার ওর মধ্যেই দেবো না, ওটা একটু ঠান্ডা, হালকা ঠান্ডা করে এবার আমি দেখুন এগুলো দিয়ে দিলাম, বোঁদের প্যাকেট থেকে বোঁদেগুলো দিয়ে দিলাম, বোঁদে দিলাম। আপনাদের দেখাবো, বাটিটা ঠিকমতো দেখানো যাচ্ছে না। তারপরে দিয়ে দিলাম, দেখুন এই দেখুন বোঁদেগুলো দিয়ে মনে হবে যেন অনেক রস হয়ে গেছে, কিন্তু বোঁদেগুলো সোপ করে নেবে রসটাকে কিছুক্ষণের মধ্যেই, বোঁদে আর রস থাকবে। এই দেখুন এবার এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো দিলে খুব টেস্টি লাগে, পুরো দোকানে কেনার বোঁদের মতোই লাগবে বন্ধুরা। এবার দেব একটু ঘি, এই দেখুন ঘি দিয়ে দিলাম একটু, ব্যাস আমার মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেবো। অনেকটা রস দেখতে পাচ্ছেন, কিন্তু এই রস একটুও থাকবে না, সব টেনে যাবে, বোঁদেটা সবে দেওয়া হয়েছে তো তাই অনেক রস মনে হচ্ছে, গরমও আছে। আর খুব গরম রসেও দেওয়া যাবে না, একদম মানে গ্যাসেই দেওয়া যাবে না। এবার দেখুন ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে এবার এটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কীরকম রসগুলো টানছে। এই ঢাকা চাপা দিয়ে দিলাম, এরপর ঢাকা চাপা দেওয়ার কিছুক্ষণ পর, 20 মিনিট পর দেখুন বোঁদেগুলো কীরকম রসালো হয়ে গেছে, প্রত্যেকটা বোঁদেতে রস হয়েছে বন্ধুরা, রস ঢুকেছে বন্ধুরা। কেমন লাগলো আমার রেসিপিটি একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।